আসে নতুন আশা চোখে ভাসে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালী দিন হবে। নিজের মনকে প্রাধান্য দিলে বাবা মায়ের কথা তো রাখতে পারবো না। কিন্তু তুমি তো রুই আপুকে ভালোবেসেছিলে। হ্যাঁ সারা, অকারণে কেন এসব কথা বলছিস? তোমার ফুপুকে ফোন করেছিলে? ফুপু তো ফোন ধরলো না, মতি ভাই ফোন ধরেছিল। মতি ভাই কে? রুহি আপু ফুপির নিজের মেয়ে না, কুড়িয়ে পাওয়া মেয়ে। তার কোনো মা বাবা বংশ পরিচয় নেই, আর সেজন্যই সে এই ফ্যামিলির বউ হতে পারবে না। হ্যাঁ তাই। সারা? হ্যাঁ ভাইয়া, দাদু আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। পেয়াদবির জায়গা পাও না, তাই না? আঙ্কেল সালাম আলাইকুম। আঙ্কেল, আপনার গো এই এলাকার লোক যেমন ভালো ঠিক তেমনই খারাপ, বুঝছেন? আঙ্কেল, আমি তো ভাবছিলাম আপনার বাড়ির লোকজন বোধহয় এই গ্রামের অন্যান্য লোকজনের থেকে আলাদা, কিন্তু এখন দেখলাম না, আপনার বাড়ির একটা পোলা আছে না? বল্টু, বল্টু, ও তো একটা বদের হাড্ডি। সে আমাদের কেউ না। ও তাই, আমিও তো তাই ভাবছিলাম। এই রকম আচরণ তো আপনাদের বাড়ির লোকজনের হওয়ার কথা না, কিন্তু সে তো বলে যে এই বাড়ির আত্মীয়। আমি একটা শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে, কার সাথে কি ব্যবহার করতে হয় সেইটা পর্যন্ত শেখে নাই, আমার সাথে এত খারাপ ব্যবহার করছে আপনারে, আপনারে আর কি বলবো, আপনারে বইলে হতো লাভ নাই, বুঝছেন? আমি ভাবছিলাম এই এলাকায় আসছি, এলাকাটা ভদ্র শান্ত, বিয়ে শাদি আমার যে অ্যাসিস্ট্যান্টটা আছেন, নরম সরম বোকা টাইপের একটা মোটা তাজা ছেলে, সেই ছেলেটারে পানিতে চুবাইছে, চিন্তা করেন আঙ্কেল, বিনা কারণে। অসভ্য ছেলে কোথাকার, শিক্ষার অভাব। আমি তো ভাবছিলাম একদম একটা উচিত শিক্ষা দেব, কিন্তু পরে আবার ভাবলাম ওর গালে একটা থাপ্পড় দেওয়া আর আপনার গালে একটা থাপ্পড় দেওয়া একই কথা। এই ভাইবা আমি কিছু বলি নাই, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না। না, আপনি মুখে বলবেন কেন মুরব্বী, এইটা তো আপনার ক্ষেত্রে মানায় না। আপনি শুধু ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাবেন না? হ্যাঁ, মানে এইভাবে ধরেন মুরব্বী, আপনি যখন আমি বলবো এইটা যদি হ্যাঁ হয় আপনি এমনে করবেন, আর যদি কই এইটা যদি না হয় আপনি বলবেন হ্যাঁ, ঠিক আছে না? আমার এখন কিছু শুনতেও ইচ্ছে করছে না, আমার মন খুব খারাপ। মন খারাপ এটা আগে বলবেন না। হ্যাঁ শুনেন মুরব্বী, মন খারাপ থাকলে অনেক সময় কৌতুক শুনলে মন ভালো হয়ে যায়। একটা কৌতুক মনে আসছে, ধরেন একটা ছেলে একদিন হয়েছে, না না আমি কেন ফাও ফাও কৌতুক বলতে যাব, আমি তার চেয়ে বেটার আম্মাকে গিয়ে বলি, ঠিক না মুরব্বী? আম্মা, 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 আপনার চোখে তো পানি মানায় না আম্মা, পানি আমরা কানতে পারি, দুঃখী মানুষজন কানতে পারে, আপনি তো দুঃখী না, আপনি কানবেন কেন, আপনি সারাক্ষণ হাসবেন।
আপনারে দেখা দিন দুনিয়া আসবে। তা না আপনি কানতেছেন কি হয়েছে কন্ত আম্মা? কথা দিছে আপনার এই ছেলে মার্বেল বেরোলো ছবি তুলবে, যারা যখন এসেছিল কি যে ভালো লেগেছিল, আর এখন মনে হচ্ছে ও এসে সব কেমন যেন হয়ে গেল। কি বলছিস এসব? বাবা, ছোট চাচি আর মা দাদুর ঘরে বসেছিল। দাদু নাকি বলেছে রবি ভাইয়া বাবা, রবি ভাই নাকি আমাদের আপন ভাই না, এটা কি সত্যি কথা? তোর কি মনে হয়?
এটা মিথ্যে কথা। রবি ভাই ছাড়া আমাদের আপন কে আছে বলো বাবা? রবি ভাই আমাদের আপন ভাই, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। রবি ভাই আমাদের আপন ভাই। অনেক ভালো মেয়ে। বস
সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ শোনো, আমাকে তো অফিসে যেতে হবে, আমি তো অফিস থেকে ছুটি নিয়ে এলাম। ইস, তুমি থাকলে কি মজা হতো। তুই যেতে চাস? চল তাহলে, রেডি হয়ে নে। আমি তো যেতে পারতাম, কিন্তু আমার তো এখনও পুরো গ্রাম ঘোরাই হলো না। আর আমি কি ভেবেছি জানো, আমি আমার ফিল্মের পুরো শুটিংটা এখানেই করব। তাই নাকি? পছন্দ হয়েছে লোকেশন? খুবই পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। কিন্তু এর জন্য তো আমার এখানে কয়টা দিন থাকতে হবে, এখানে থেকে পুরো স্ক্রিপ্টটা বাবার সাথে কথা বলে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, তুই যদি মনে করিস এখানে থেকে তোর কাজ হবে, থাকবি, অসুবিধা কোথায়। সত্যি তুমি পারমিশন দিচ্ছ? থাকবো। এত খুশি হয়ো না, আমি পারমিশন দিচ্ছি অনলি ফর ওয়ান কন্ডিশন। আবার কি কন্ডিশন? তোকে প্রতিদিন তোর বাবা মার সঙ্গে কথা বলতে হবে, ওদেরকে তুই সব কিছু জানাবি, তুই কি করছিস না করছিস, ইউ হ্যাভ টু গিভ দেম অল দ্য ইনফরমেশন। ওকে? ওকে, আই উইল। মানে দাদুর সব ছেলে মেয়েদেরকে এক করতে চাচ্ছ, অথচ নিজের মাকেই দূরে দূরে রাখছো, এটা হলো? দেখো না, আমি মাকে এখানে আনিয়েই ছাড়বো। পারবি মনে হয় তোর মাকে আনতে? দেখো না, মাকে এখানে আসতেই হবে। আমি আসতে আসতেই তো চাচুর সঙ্গে কথা বলছিলাম, আমি বললাম সব কিছু, তো বললো যে খুবই ভালো, এবার বিদেশ থেকে এসে বললো যে এখানে আসবে। খুব ভালো হবে, চাচুকে এখানে আসতে বলো, দেখো দাদু কি খুশি হয়। বৌমনি, তোমাকে আরেকটা কাজ করতে হবে। প্লিজ আমাকে আর কাজ দিস না, প্লিজ। কিন্তু বৌমনি, রুহিয়াপুকে তো খুঁজে বের করতে হবে, রুহিয়াপু কোথায় গেল? সেটা তো করতেই হবে, কি এক ঝামেলার মধ্যে পড়লাম। আচ্ছা শোন, ওই ক্লাউন দুটা কি রেখে যাবো? ওরা যদি থাকতে চাই রেখে যাও, তো ডিস্টার্ব হবে না তো? আরে না, ডিস্টার্ব হবে না, ওরা তো খুব এন্টারটেইনিং। বল যে একদম পুরো দিদির ক্লাউন হচ্ছে, আমি তো অনেক মিস করি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওকে বাবা, কোনো ঝামেলা হলে ফোন করিস, ঠিক আছে? ওকে, বাই বাই। ছোট বউ তো চলে গেল, তবে বলে গেছে আবার আসবে। তোমাকে বলেছিলাম না, এইবার এই বাড়িতে সুবাতাস বইতে শুরু করেছে। হ্যাঁ করেছে, তবে তার সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে গেল। এতদিন ধরে বুকে চেপে রাখা অনেকগুলো কথা এবার বলে ফেললাম। মনটা হালকা লাগছে তো? লাগছে, তার সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। কাকে নিয়ে? রুহি মেয়েটাকে নিয়ে। অনন্যা হয়তো ওর খোঁজ পেয়ে যাবে। আর রবি? মনে হচ্ছে কতদিন ওকে দেখি না। আচ্ছা, রবি কি সব কিছু জানতে পেরেছে? জেনেছে। কে বললো ওকে? ও নিজেই জেনেছে, তোমরা যখন মিটিং করছিলে তখন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছে সব। তাই নাকি? আচ্ছা, ও কি আবার মনটন খারাপ করে কোথাও চলে গেছে নাকি? না, ওই যে দেখো নদীর ধারে। তাই তো, আমি কি ওর সাথে একটু কথা বলে আসবো? সব ব্যাপারে তুমি নাক গলাতে যাও কেন, থাকতে দাও না ওকে ওর মতো করে। সেই ভালো, আমরা আমাদের মতো থাকি আর ও ওর মতোই থাকুক। তুই বরং একটা গান ধর। গান এই বয়সে? ও মা, গান তো সব বয়সে হয়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তোর কি মন?
আছে। এখন তো উল্টা মিঠু বাড়িতে আসছে কিনা আমারই শুনতে হয়। না ভাইয়া বাড়িতে আসে নাই। কি কে বলছে? আরে আমি তার নিজে চোখে দেখছি। কোথায়? কোথায় মানে আরে এই যে ব্রিজের উপরে। কিন্তু ওর সাথে তো আমি দ্বীপারে দেখি নাই। কি রে মিঠু? ও ভাই ভাই ভালো কথা, ওই যে এই আধা দেশি আধা বিদেশি মেয়েটাকে এই যে ছবি তুলতে তুলতে যাচ্ছে, তুই চিনিস না?